আসসালামু আলাইকুম ইমরান দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল্ড বন্ধুরা আপনারা জানেন যে আগামী পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরো অক্টোবর দু তারিখ থেকে কিন্তু ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসাধারীদেরকে সেদেশে প্রবেশ করতে দেবে এবং টুরিস্ট ভিসাও কিন্তু সেই দিনে চালু হবে তো এরপর থেকেই কিন্তু আসলে যারা ইন্ডিয়াতে টুরিস্ট ভিসাতে যেতে চান তারা অনেক ধরনের কমেন্ট করছেন আমাদের ভিডিও সেকশনের নিচেই তো তার ভিতরে সবথেকে বেশি যেই কমেন্ট আমরা পাচ্ছি সেই কমেন্টটা হলো যে ভাই আপনি ভিডিওর ভিতরে বলেছেন যে ট্যুরিস্টরা বর্ডার দিয়ে অর্থাৎ স্থলবন্দর দিয়ে ইন্ডিয়াতে যেতে পারবে না শুধুমাত্র বাই ইয়ারে যেতে হবে তাহলে স্থলবন্দর খোলা আছে কাদের জন্য অথবা কারা কারা এই মুহূর্তে আসলে স্থলবন্দর দিয়ে ইন্ডিয়াতে যেতে পারবে তো এই প্রশ্নের উত্তর দেবো আশা করব আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা জানেন যে আগামী পনেরো তারিখ থেকে কিন্তু ইন্ডিয়া টুরিস্ট ভিসা খুলে দেবে তো প্রথম অবস্থায় যেতে পারবে যারা চার্টার ফ্লাইটে করে ইন্ডিয়াতে যেতে চায় অর্থাৎ ভাড়া করা বিমানে করে আগামী পনেরো তারিখ থেকে ইন্ডিয়াতে যেতে পারবে তারপরে মাসে অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখের পর থেকে কিন্তু রেগুলার ফ্লাইটে করে বাংলাদেশ থেকে সহ বাইরের বিভিন্ন দেশ থেকে বাইরের বিভিন্ন দেশরা ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসা যেতে পারবে ইন্ডিয়া কিন্তু স্পষ্টভাবে বলে যে স্থলবন্দর দিয়ে এই মুহূর্তে ইন্ডিয়াতে কোনো পাসপোর্ট যাত্রী টুরিস্ট ভিসাতে যেতে পারবেন না এখন প্রশ্ন হলো যে তাহলে কারা কারা আসলে স্থল বন্দর দিয়ে যেতে পারবে এবং কোন কোন স্থলবন্দর খোলা আছে তো আপনারা জানেন যে আসলে যতগুলো স্থলবন্দর দিয়ে আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশের যাত্রী আসা যাওয়া করে সব স্থলবন্দরই কিন্তু এই মুহূর্তে খোলা আছে তবে শুধুমাত্র টুরিস্ট ভিসা বাদে অন্যান্য সমস্ত ক্যাটাগরির ভিসাধারীরা কিন্তু এই মুহূর্তে স্থল বন্দর দিয়ে ইন্ডিয়া যেতে পারবে আপনারা জানেন যে মেডিকেল ভিসা যাত্রীরা অথবা বিজনেস পারপাসে যারা যেতে চান ডাবল এন্ট্রি ভিসাতে যারা যেতে এন্ট্রিতে যারা যেতে চান অথবা যারা ট্রানজিটে যেতে চান সহ অন্যান্য যেই ক্যাটাগরিগুলোর ভিসাগুলো আছে সমস্ত ক্যাটাগরির ভিসাতে আপনারা স্থল বন্দর বন্দর দিয়ে যেতে পারবেন শুধুমাত্র ট্যুরিস্ট ভিসাদারীরা স্থল বন্দর দিয়ে এই মুহূর্তে যেতে পারবেন না হতে পারে সেটা বেনাপোল স্থল বন্দর অথবা আখাড়া স্থল বন্দর অথবা স্থল বন্দর অথবা সমস্ত বাংলাদেশের যে যে স্থলবন্দরগুলো আছে সবগুলি দিয়ে কিন্তু আসলে ট্যুরিস্টরা যেতে পারবেন না শুধুমাত্র প্রাথমিক অবস্থাতে বাই ইয়ারে যেতে পারবেন আর পরবর্তীতে যদি আসলে ইন্ডিয়া সরকার সুযোগ দেয় তাহলে স্থলবন্দর দিয়ে যেতে পারবেন তবে সেটা কবে নাগাদ সুযোগ দিবে এই ধরনের কোনো আপডেট কিন্তু আমাদের হাতে নেই আর আপডেটটি হাতে আসার পরপরই কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব তবে এই মুহূর্তে এটা নিশ্চিত থাকেন যে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা বাদে অন্যান্য সমস্ত ক্যাটাগরি ভিসাধারীরা আসলে এই মুহুর্তে বাংলাদেশের যে যে স্থলবন্দরগুলো খোলা আছে সব স্থলবন্দর দিয়ে আপনারা ইন্ডিয়াতে যেতে পারবেন তবে যাওয়ার আগে একটা বিষয় বলি যে টিকার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই আপনি যদি টিকা নেন তাহলেও যেতে পারবেন টিকা না নিলেও যেতে পারবেন এবং টিকা নেন আর না নেন সবার ক্ষেত্রে সমান বিষয় কি যে যাত্রার পূর্বের বাহাত্তর ঘন্টার ভিতরেই কিন্তু আপনাকে করোনা টেস্ট করতে হবে এবং রিপোর্ট যদি নেগেটিভ হয় তাহলে আপনার ইন্ডিয়াতে যেতে পারবেন তা না হলে কিন্তু আপনার ইন্ডিয়াতে যেতে পারবেন না তো যারা স্থলবন্দর বাদে আসলে অন্যান্য ভিসা ক্যাটাগরি ভিসাধাররা সাপোজ টুরিস্ট ভিসা বাদে অন্যান্য সমস্ত ক্যাটাগরি ভিসাধারেররা যদি স্থলবন্দর বাদে আপনারা বাই ইয়ারে করে যেতে চান তারাও কিন্তু বাই ইয়ারে যেতে পারবেন শুধুমাত্র টুরিস্ট ভিসাধাররা স্থলবন্দর বন্দর দিয়ে যেতে পারবেন না তো আজকের ভিডিওটি এতটুকু হয়তো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন বন্ধুদের দেখার সুযোগের দেন বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো এখানে আমি নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে